পুরুলিয়া মানে অযোধ্যা আর পুরুলিয়া মানে পাঞ্চেত, পুরুলিয়া মানে পাখি পাহাড়, পুরুলিয়া মানে ধান ক্ষেত, পুরুলিয়া মানে সেগুন গাছ, পুরুলিয়া মানে শাল পিয়াল, পুরুলিয়া মানে লাল মাটি, পুরুলিয়া মানে ছৌ নাচ। শীতকালের ছুটি কাটানোর জন্য খুব সুন্দর জায়গা হলো পুরুলিয়া। তো সেই ছুটি কাটানোর জন্যই রূপসী বাংলা এক্সপ্রেস করে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। 6:28 সাঁতরাগাছি জাংশন থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল আর আমরা পুরুলিয়া স্টেশনে পৌঁছালাম 3:30। তার কারণ হলো আমাদের ট্রেনের ইঞ্জিনের ইনসুলেটর বাস্ট করেছিল, তো সেটা একটা ইনসিডেন্ট ছিল। তো সেই সব দুঃখ কাটিয়ে উঠে আমরা পৌঁছালাম পুরুলিয়া জাংশনে, সেখান থেকেই আমাদের পুরুলিয়ার যাত্রা শুরু হলো। তো আজ আর সেইভাবে সাইট সিইং হয়তো হবে না, আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল স্টেশনের বাইরে, আমরা ফোন করে তাকেও ডেকে নিলাম। তো চলুন আমরা শুরু করে দিই আমাদের পুরুলিয়ার সফর পর্ব 1। যতক্ষণ গাড়ি আসছে আমি আপনাদের স্টেশনটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রচুর লোকের ভিড়, সবাই বেড়াতে যাচ্ছে ছুটিতে, আর আমাদের NH এর উপর দিয়ে যাত্রা শুরু হয়ে গেল। খুব সুন্দর রাস্তাঘাট, তো সূর্যের দিকে তাকাচ্ছি আর ভাবছি আজকে কি আর একটাও সাইট সিং করতে পারবো, কিন্তু ড্রাইভার দাদা বললেন আজ আমরা পাখি পাহাড়ে যাব। আসুন পাখি পাহাড় দেখি। আচ্ছা, পেছনে যে পাহাড় চূড়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাখি পাহাড়, মানে আমাদের প্রথম গন্তব্যস্থল পাখি পাহাড়ে আমরা চলে এসেছি, যেখানে অনেক পাখি খোদাই করে একে রাখা আছে। তো সেটাই আমরা গাইডের সাহায্য নিয়েছি দেখতে যাব। তো আমাদের ট্রেন যেহেতু লেট, আমরা এটা দিয়েই আজকে শুরু করলাম। আজকে অনেক বেলা হয়ে গেছে, 4:34 বাজে। তো আমরা চললাম পাখি পাহাড়ের দিকে, গাইড নিয়েছি 100 টাকা দিয়ে একটা। সুন্দর সুন্দর সাদা ফুলের ঝোপঝাড়ের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি পাখি পাহাড়ের দিকে। বিখ্যাত আর্টিস্ট চিত্ত দে পাখি সিরিজ থেকে উনি এই পাখি পাহাড়ের জন্ম দেন। অনেক পাখি খোদাই করেন, ওনার ইচ্ছা ছিল প্রায় 2000-এর উপরে পাখি খোদাই করার, কিন্তু অ্যাট প্রেজেন্ট 65টা পাখি খোদাই করা হয়েছে। তার সাথে সাথেও আরও অনেক স্কাল্পচার তৈরি হয়েছে। দেখুন জায়গাটায় অসংখ্য শাল গাছ, সেগুন গাছ কিংবা আরও নানান ধরনের গাছে ভরা রয়েছে, আর এর মধ্যে আসলেই একটা কিরকম ফরেস্ট ফরেস্ট ফিলিংস আসছে, তাই না? এনার্জি তখন ছিল না, কিন্তু এই পাখি পাহাড় দেখে আবার কিন্তু রিএনার্জাইজ হয়ে গেলাম। রাস্তাটা ছোট ছোট বোল্ডার্সে ভরা আর লাল মাটি দেখতেই পাচ্ছেন। তো আমার মেয়ে ওর বাবার কোলে কোলেই যাচ্ছে, কারণ ও নামবে না নিচে। তো আমরা পাখি পাহাড়ের দিকে হাঁটতে থাকলাম, আর আমাদের যে গাইড ছিল সেই গাইড দাদাও কিন্তু আমাদেরকে এক্সপ্লেন করতে করতে যাচ্ছিলেন যে এই পাখি পাহাড়ে কি কি হয়েছে বা তারা কিভাবে এটাকে সংরক্ষণ করে, কারণ এখানে যে গাছগুলো আছে সেগুলো কিন্তু অনেক বছরের পুরানো, এবং পাইরেসির ব্যাপার একটা আছে যে গাছ কেটে অনেকে নিয়ে চলে যায়, বিক্রি করে দেয়, তো সেটাই ওরা না বাঁচান। একটা ছোট্ট ট্রেক করতে করতে আমরা অবশেষে পাখি পাহাড়ের ফুটহিলসে চলে এলাম। এসে দেখছি পুরো ফটো গ্যালারি হয়ে গেছে, মানে প্রচুর লোক বেড়াতে এসেছে, সবাই শুধু ফটোই তুলে যাচ্ছে। তো আমি আপনাদেরকে চারপাশের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে। খুব সুন্দর লাগবে, মানে মনটা সত্যি রিফ্রেশ হয়ে গেল চারপাশের গাছপালা দেখে। এখানে এসে আমরাও ফটো সেশন করতে শুরু করে দিলাম, আর কিছু স্কাল্পচারও আপনাদের দেখাচ্ছি। এরপর কিন্তু দ্বিতীয় দিনের পালা। দ্বিতীয় দিনের শুরুটা আমাদের হয় ভগবান শিবকে দেখে, লহরিয়া শিব মন্দির। তো সেই লহরিয়া শিব মন্দিরটি হলো লোয়ার ড্যামে, সেটাই আগে ঘুরে নিয়ে তারপর আমরা আপার ড্যামে পৌঁছেছিলাম। প্রাকৃতিকগতভাবে যে পুরুলিয়া সুন্দর তা নয়, শুধু ঐতিহাসিক দিক দিয়েও কিন্তু পুরুলিয়ার গুরুত্ব রয়েছে। এই যে লহরিয়া শিব মন্দিরটা দেখছেন, এটি পুরুলিয়ার লোয়ার ড্যামে অবস্থিত, আর এই শিব মন্দিরটি কিন্তু পোড়ামাটির তৈরি, আর এর স্কাল্পচারটাও দেখুন পোড়ামাটির স্কাল্পচারের মতো। যাই হোক, আমার মেয়ে কিন্তু এখানে এসে খুব মজা পেয়েছে, ও পায়রাগুলোর পেছনে দৌড়াচ্ছে,
আর আমি চারপাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। এর পরের গন্তব্যস্থল যেটা সেটা হলো আপার ড্যাম, খুব সুন্দর লাগবে দেখুন। এবার আমরা পুরুলিয়ার আপার ড্যামের দিকে যাচ্ছি। চারপাশে কড়া সিকিউরিটি, আই ডোন্ট নো দ্য রিজন, কারণ হয়তো অনেকে নোংরা করে দিচ্ছে চারপাশটা, কিন্তু ভালোর জন্যই রেখেছে, কারণ আপার ড্যামটা পাহাড়ের কিন্তু গায়েতে আর খুব সুন্দর লাগছে। এই যে আমরা উপরের দিকে উঠছি, বেশ একটা দার্জিলিং দার্জিলিং ফিলিংস আসছিল তখন। কিংবা ভাইজ্যাকের যখন আমরা শিব মন্দির দেখতে উঠছিলাম কৈলাসগিরিতে, সেটাও বেশ উঁচুতে ছিল। দেখুন চারপাশটা খুব সুন্দর, আর দূর থেকে আমি আপনাদেরকে আপার ড্যামটা দেখিয়ে দিচ্ছি। প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি লম্বা হবে আপার ড্যামটা, দেখতে একটা লেকের মতো। কিন্তু তো গাড়ি আমাদেরকে একটা জায়গায় এসে দাঁড় করাবে, যেখানে দাঁড়িয়ে আমরা আপার ড্যাম দেখব আর কিছু ফটো সেশন করব। এর পরের গন্তব্যস্থল হলো সীতাকুণ্ড। সীতাকুণ্ড নামটা শুনেই মনে হচ্ছে রামায়ণের কথা, তাই তো? তো ইতিহাসটা বলি, কথায় আছে ত্রেতা যুগে নাকি রামচন্দ্র সীতা লক্ষণ যখন বনবাসে এসেছিলেন তখন ওনার জল পিপাসা পেয়েছিল। তো রামচন্দ্র এই স্পটেই কিন্তু তীর বিদ্ধ করে জল নিয়ে এসেছিলেন, সেই থেকেই এই কুণ্ডটিকে সীতাকুণ্ড বলা হয়। এখানে জল নাকি সব সময় থাকে, আর গরমকালে জল নাকি শুকনো হয় না। এটা কিন্তু একটা আর্টিমেশিয়ান ওয়েল। আর্টিমেশিয়ান ওয়েলের প্রিন্সিপালটা তো বোঝাই আছে। সীতাকুণ্ডের দিকে যেতে যেতে কতগুলো বাড়ি আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর নকশা করা বাড়ি। এখানকার বেশিরভাগ বাড়ি এরকম ছোট ছোট পোড়া ইটের তৈরি আর টালির চাল দেওয়া। দূরে দেখুন খুব সুন্দর সর্ষে ক্ষেত। অবশেষে আমরা সীতাকুণ্ডের কাছে এসে গেছি। কিছুটা হাঁটতে হবে, হেঁটে একটু নিচের দিকে যেতে হবে। প্রচুর ভিড় দেখলাম, কোনো অকেশন হলে এই জায়গাটায় ভিড় হয়, কারণ এর জল নাকি খুব পবিত্র, এখানকার স্থানীয় লোকেরা বলছেন যেটা। তো আসুন আমরা সীতাকুণ্ডের দিকে এগিয়ে যাই। রাস্তাটা একটু এবড়োখেবড়ো রাস্তা, একটু কাদা মাটি, ঠিকঠাকভাবে পা ফেলে ফেলে আমরা ঠিক সীতাকুণ্ডের কাছে এসে পৌঁছালাম। এই যে কুয়ার মতো জিনিসটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু আর্টিমিশিয়ান ওয়েল বা এটাই সীতাকুণ্ড, যার জল নাকি গরমকালেও শুকনো হয় না। তো এইটা দেখার পর আমাদের আলাপ হলো কিছু সুন্দর সুন্দর সাদা ফুলের সাথে। এরপর আমরা সামনের দিকে এগিয়ে চললাম। সুন্দর শাল গাছের সারি, চোখ মন দুটোই ভরে যাচ্ছিল। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কাঠের দুর্গা মন্দির। কাঠের দুর্গা মন্দিরে কাঠের দুর্গা প্রতিমা রয়েছে, যে দুর্গা প্রতিমাটি বধুরূপে রয়েছে। আসুন আপনাদেরকে আমি কাঠের দুর্গা মন্দির দেখাই। এর পরের ডেস্টিনেশন হলো ময়ূর পাহাড়, মানে পিকক হিল। চলুন দেখি ময়ূর পাহাড়। ময়ূর পাহাড় পৌঁছে একটা সতর্কবার্তা লেখা ছিল, ওটা আমি পড়তে 2 মিনিট খরচ করলাম। থার্মোকল ব্যবহার নিষিদ্ধ ইত্যাদি ইত্যাদি, শালপাতায় কাগজ খাবার খাবেন, ময়লা ফেলুন ডাস্টবিনে, এসব লেখা আছে বাঘমুন্ডি বিডিওর তরফ থেকে। তো সেসব লোক তো মানছেই না, দেখতে পাচ্ছি এখানে ওখানে পড়ে আছে পাবলিক। যেমন আজকে 31st of 2023, দিনটা বড়ই স্পেশাল, কালকে আমরা নতুন বছরে পা দিতে চলেছি। তো ময়ূর পাহাড়ে একটা ছোট্ট ট্রেক করতে হচ্ছে। তো বয়স্ক যারা ছিল তারা গাড়িতেই ছিল,
মানে আমার মা, উনি উঠতে চাইলেন না, উনি গাড়িতে ছিলেন। তো চারপাশটা দেখো কত সুন্দর শাল গাছ বসানো রয়েছে, মানে এগুলো ন্যাচারালি নাকি হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম। তো ময়ূর পাহাড়ের উপরটায় হেঁটে আমি চারপাশটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে। এখান থেকে কিন্তু মানে বার্ড আইতে তুমি পুরো পুরুলিয়ার ভিউটা পাবে। ময়ূর পাহাড় অ্যাকচুয়ালি অযোধ্যা পাহাড়ের এক্সটেন্ডেড পোর্শন, এখানে নাকি আগে অনেক ময়ূর ছিল, যদিও আমার চোখে একটাও পড়েনি আজকে। এত লোকের ভিড়ে ওরা কি আর বেরাবে? আসো আমরা ময়ূর পাহাড়টাকে এনজয় করি। ময়ূর পাহাড়ের টপে যখন পৌঁছাবো আশা করবো তোমরা হতাশ হবে না। ভিউটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অসাধারণ ঘন জঙ্গল, তার উপরে কুয়াশা, মানে একটা দারুণ ব্যাপার। এটাই আজকের পাওনা ছিল। এরপর আমাদের গন্তব্য মার্বেল লেক। এই যে সুন্দর লেকটা দেখতে পাচ্ছ, এটা হলো ম্যান মেড একটা লেক, তরপানিয়া লেক বা মার্বেল লেক। এখানে নাকি মাইনিং করার জন্য যখন ব্লাস্ট করানো হয়েছিল তখন কংসাবতী নদীর প্রচুর জল এখানে ট্র্যাপ হয়ে গেছিল। কিন্তু এই যে সুন্দর ভিউটা তৈরি করে দিয়ে গেছে আমাদের জন্য, এটাই দারুণ। এখানে সবাই খুব সুন্দর সুন্দর সিনিক বিউটির জন্য ফটোশুট করছে, তো আমরাও করলাম। কেমন লাগছে? এরপরের আকর্ষণ হলো বামনি ফলস, যেটা কিন্তু পুরুলিয়া আসার আর একটা কারণ। দারুণ ফলস, তোমরাও কিন্তু অনুভব করো। ওয়েলকাম টু বামনি ফলস, গেটটা দেখেই বুঝতে পারছো, কিন্তু গেটের পরেই যেটা দেখবে সেটা অবাক করার মতো। একই তারিখটা 31st, আজকে জনজোয়ার সাংঘাতিক। আমরা তো ভাবছিলাম একবার ফেরত চলে যাই, মানে এই ভিড়টা ক্রস করবো কী করে। যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি 1.5 ঘন্টার ভেতরে বামনি ফলস দেখা হলো, আর আমরা প্রায় 250-300 সিঁড়ি নেমে বামনি ফলস দেখবো এই প্রতিজ্ঞা করে নিয়েছি। চলো তোমরাও আমাদের সাথে এটা দেখো। জলের আওয়াজটা শুনতেই পাচ্ছ, সেই উপর থেকে নেমে আসছে, কিন্তু এখানেই শেষ না। আরও কিছু সিঁড়ি নিচে নেমে গেলে পুরো নিচের স্লোপটা দেখা যেত। যাই হোক, আমরা আর নামলাম না, এত ভিড় আর ছোটো বাচ্চা নিয়ে নামা খুব রিস্কি। তো এখান থেকেই দেখলাম, এখান থেকে দেখতে বেশ ভালোই লাগছিল। বন্ধুরা, আমরা এখন এই তুর্গা ফলসের সামনে এসে পড়েছি। তুর্গা ফলসের রাস্তাটা কিন্তু খুবই বিপজ্জনক, তো যারা একটু হাঁটুর প্রবলেম আছে বা যারা একটু মানসিকভাবে অসুস্থ, তারা কিন্তু এই তুর্গা ফলসে একদমই আসবেন না। এটা হচ্ছে স্ট্যাটুটরি গাইডলাইন, রাস্তা খুবই বাজে। এই দেখুন, দুর্গা ফলস দেখেই আমরা দুর্গা ড্যামের দিকে গেলাম। দুর্গা ড্যাম কিন্তু খুব সুন্দর, আর এর সিনিক ভিউ কিন্তু নৈনিতালকে হার মানাবে। চারপাশে ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা একটা ড্যাম, যেটা কিনা লেকের মতো দেখতে, আর খুব সুন্দর। চারপাশে খেজুর গাছ, চারপাশে শাল গাছ, সেগুন গাছ, তার মাঝখানে ছোট্ট একটা ড্যাম, কিন্তু খুব সুন্দর। দুর্গা ড্যাম দেখেই আমাদের ড্রাইভার সাহেব বলল, তাড়াতাড়ি চলুন, লাঞ্চ করতে হবে, তারপরেই কিন্তু আমরা খয়রাপেড়া আর চরিদাগ্রাম দেখব। তো সেই জন্যই তাড়াতাড়ি লাঞ্চ করেই আবার খয়রাপেড়া ড্যামের দিকে এলাম। খয়রাপেড়া ড্যাম কিন্তু অসাধারণ, যদিও আমরা সেইভাবে ভিউ করতে পারিনি কারণ সন্ধে হয়ে গেছিলো প্রায়। তো যাই হোক, যেটুকু দেখলাম নৈসর্গিক দৃশ্য, প্রচণ্ড ঠান্ডাও বটে, এখানে ফাঁকা ফাঁকা আর দারুণ লাগছিল। তো এখানটা বেশ এনজয় করলাম, জঙ্গলের পথ দিয়ে রাস্তা, দারুণ লাগলো। এই খয়রাপেড়া ড্যাম পেরিয়ে কিন্তু আমরা চরিদা গ্রামের দিকে যাব, মানে মুখোশ গ্রাম। আমাদের হোটেল রঙ্গিনী অযোধ্যার ঠিক কাছেই চরিদা গ্রাম, মানে বাগমুন্ডিতে। চরিদা গ্রামের স্পেশালিটি হলো এরা ছৌ নাচের মুখোশগুলো বানায় কাগজের পাল্প থেকে, খুব সুন্দর দেখতে। আমরা তো কয়েকটা এর আগেও কিনেছিলাম হস্তশিল্প মেলা থেকে, আজকেও কয়েকটা গিফট দেওয়ার জন্য।
দেখুন আদিবাসী কত নিখুঁতভাবে ওরকম ড্রয়িং করছে এর উপরে, সুন্দর করে কালার করছে। এগুলো আপনি ঘরে সাজিয়ে রাখতেই পারেন। আর এই যে বড় বড় মুখোশগুলো বানাচ্ছে, এগুলো কিন্তু ছৌ নাচের জন্য। সত্যি এরা কত কষ্ট করে কাজ করে দেখলে অবাক হয়ে যেতে হবে। এরপর আমাদের হোটেলে ছৌ নাচের আয়োজন করা হয়েছে, সেটাই দেখবে। এই অসাধারণ পারফরমেন্স দেখেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কা, আর প্রচুর প্রচুর শেয়ার করুন।